স্টিল ডিভোর্সের পরেও এখনো শ্বশুর শাশুড়ি বলছে আমার মানে সেই জায়গা থেকে, এবং তাদের এই সক্ষমতাটা যে গড়ে তুলছে এটা কেন ক্লিয়ার হচ্ছে না? এবার লাইভ অনুষ্ঠানে অপুকে চরমভাবে ধুয়ে দিলেন তার চির প্রতিদ্বন্দ্বী শবনম বুবলি। মন্তব্য রয়েছে, বিচ্ছেদের পরে বেহায়ের মতো সাকিবের বাবা মাকে শ্বশুর শাশুড়ি বলে ডাকেন অপু বিশ্বাস। ব্যক্তিগত সম্পর্ক যদি নাই থাকে তাহলে কিসের এত বাহানা অপু বিশ্বাসের? তাই তার বিস্তারিত জানতে একটা মুহূর্ত না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। বিচ্ছেদের 6 বছর পরে সাকিবের পরিবারের সাথে সম্পর্কের ঘনিষ্ঠতা বাড়িয়েছেন অপু বিশ্বাস, যেটা নিয়ে সাকিবের সাথে তার নতুন সম্পর্কের একটা গুঞ্জন তৈরি হয়েছে। এমনকি অপুকে এ বিষয়ে কোনো প্রশ্ন করলে তিনি তার উত্তরটাও বেশ রহস্যজনকভাবেই পেশ করেন, যার ফলে দিনে দিনে এই বিষয়টি একটা রহস্যের দানা বেঁধেছে সকলের মাঝে। যে কারণে লাইভ অনুষ্ঠানে বুবলিকে ডেকে এই একই প্রশ্ন করা হলে বুবলি সেখানে অপুকে নিয়ে বেশ কটূক্তিমূলক মন্তব্য করেন। স্টিল ডিভোর্সের পরেও এখনো শ্বশুর শাশুড়ি বলছে আমার মানে সেই জায়গা থেকে, এবং তাদের এই সক্ষমতাটা যে গড়ে তুলছে। বুবলির মতে বিচ্ছেদের পরে অপু বিশ্বাস সাকিবের বাবা মাকে শ্বশুর শাশুড়ি বলে কোন মুখে, সে যে কোনো ধর্মেরই হোক না কেন নিশ্চয়ই সকল ধর্মের জন্য এটা বেআইনি। একটা সুস্থ মস্তিষ্কের লোক তো কখনোই অকারণে এমনটা করতে পারে না, কেননা নিজেরও তো একটা আত্মসম্মানবোধ থাকা উচিত। কিন্তু অপু যেন একেবারে বেপরোয়া, তার কাছে ব্যক্তিগত সম্পর্কের বিষয়ে জানতে চাইলে মুস্কি হাসি আর ইশারা ইঙ্গিত দিয়ে কি বোঝাতে চায় সে। যদি তাদের মাঝে নতুন কোনো সম্পর্ক হয় তো ভালো কথা, কিন্তু সেটা হলেও কেন তারা প্রকাশ করে না? আকার ইঙ্গিতে বোঝাচ্ছে, কোনো কিছু প্রশ্ন করলে হাসে, কোনো কিছুই করলে হয়তো অন্যভাবে বলে, কোনো কিছু লুকোচুরি ভাবে হয়। আসলে সাকিব অপুর নতুন সম্পর্কের বিষয়টি যেন একটা ধোঁয়াশায় থেকে যাচ্ছে, কেননা একদিকে অপু বিশ্বাস সাকিবের পরিবারের সাথে ঘনিষ্ঠতা বাড়ালেও অন্যদিকে সাকিব খান জানিয়েছেন তিনি অপুকে আর কখনোই মেনে নেবেন না। কিন্তু এমন কথার পরে আবার তাকে দেখা গেছে অপু বিশ্বাসের পাশে দাঁড়াতে, বিশেষ করে লালশাড়ি ছবিতে অপুকে পাশে থেকে সাপোর্ট দিয়েছেন সাকিব খান। তাহলে সব মিলে সম্পূর্ণ বিষয়টি আপনার কাছে কি মনে হয় তা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।